फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে সকাল থেকে এখন আমি এই যে আমার নতুন ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে কাজকর্ম সব সেরে নিয়েছি চাও একবার খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে আমি রুটি খাইনি আজকে রুটি বানাবো না কালকে খিচুড়ি বানিয়েছি বানিয়েছিল ওটাই খাবো বাচ্চারা খেয়ে নিয়েছে আমি কাপড় চোপড় অনেক ধুয়েছি আজকে তার জন্য রুটি বানানো হয়নি এই যে বিছনাপাতি আমার হালত দেখো সব ধুয়ে দিয়েছি যে বালিশ রোদে দিয়েছিলাম ঘরে ঢুকিয়েছি আর এই যে বিছনাপাতি এখনও চাদর পাতা হয়নি এখন চাদর পাতবো কুসুন উসুন সব এই যে কভার খুলে ধুয়ে দিয়েছি এই যে সব কভার ওভার খুলে ধুয়ে দিয়েছি এই যে বাইরে মশারি সেরে সব জানা দিয়ে দেখা যাচ্ছে কাপড় ওপর ওই যে সব দেখে চিনতেই পারছো এই যে সব বাইরে কাপড় চোপড় ধোয়া ধুয়ে হয়ে গেছে এখন অল্প খিচুড়ি খাবো খেয়ে তারপরে স্নান যাবো স্নানের থেকে এসে তারপর বাকি কাজকর্ম কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো বাইরে দেখো কাপড় চোপড়ের অবস্থা আমাদের সব ধুয়ে দিয়েছি এখন ভিতর থেকে দেখাচ্ছি তোমাদেরকে কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছি আর ওদিকে অনেক আছে ওদিকে সামনে যেটা ছিল এটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার ফুল গাছে ফুল ফুটেছে দেখো এটা আগেও দেখেছো তোমরা আর এই যে ফুল গাছটা কিনে এনেছিলাম ফুল গাছটা দেখো কত সুন্দর হয়েছে চন্দ্রমল্লিকা ফুলটা দেখো সব ছেড়ে ছেড়ে ঠাকুরের দিয়ে দিয়েছি এখন লঙ্কা দেখবে লঙ্কা এই যে লঙ্কা ধরেছে দেখো কত লঙ্কা ভিতরে ভিতরে কত লঙ্কা দেখাচ্ছে দেখো ওই যে বাইরে দেখো সায়ন খেলাধুলা করছে খাওয়া দাওয়া করে বাইরে চলে গিয়েছিল বাবা কথা বলো অল্প তুমি আজকে দুদিন ধরে কথাই বলোনি শরীর ভালো ছিল না যে তোমার শরীর ভালো হয়েছে যে বলে দাও সবার সঙ্গে কথা বলো তুমি আজকে বললে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে তুমি এখন সুস্থ হয়েছে যে বলো হয়েছি সুস্থ হ্যাঁ সুস্থ হয়েছে ওষুধ খেয়ে না এখন স্নান করতে যাবে আমার বেটা স্নান করবে না সবাই দেখছে তুমি না বলে চলে আমার করবে না কেন স্নান করতে হবে তো মাথা ধুতে হবে কাপড় ছাড়তে হবে ড্রেসগুলো হাত পা ধুতে হবে মাথা ধুতে হবে স্নান করবে না বলছি দেখছো কি খেলা খেলবে কি খেলা খেলা খেলবে তো আমি বিছনা চাদর ওদেরগুলো সব গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে ফিরে আসছি আমার সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো এটাই চাই খাওয়া হয়ে গেছে আমার কাপড় চোপড় ধোয়ার পরে চাও খেয়ে নিয়েছি এখন এই যে পাকের ঘরে চলে এসেছি গরম জল বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ নামিয়েছি এখন এটা সম্বাদ দিইনি সম্বাদ দেবো এখন দেখো মাছ নিয়ে এসেছে তেলাপিয়া মাছ এটা কাটবো এখন আমি কেটেকুটিটা ধুয়ে নিয়ে আসি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো এটা কীভাবে বানাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তেলাপিয়া মাছ এটা সেদিন ছিল যে বড় বড় তিনটা তেলাপিয়া মাছ ওই মাছটা এটা সরু সরু তো সরুও না ঠিকই আছে সাইজে এটা কেটে কুটে আমি এখন ধুয়ে নিয়ে আসি আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কেটা হয়ে গেছে আমার কেটে জল দিয়ে পুরো ছাপা করে ধুয়ে নিয়েছি এখন এখানে হলদি লবণ দিয়ে মেখে রেখেছি আর এখানে তেল গরম দিয়ে দিয়েছি তেলের মধ্যে অল্প সামান্য নিমক দিয়ে দিচ্ছি আর মাছটা এখানে দিয়ে দিচ্ছি একটা ভেজে নেব তারপরে হাতটা ধুয়ে নি আর কয়েকটা মনে আছে মনে ছিল ভালো করে নি তেলাপিয়া মাছ বাজার করছি বসে গেছে ফুলে হালকা
আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, একে একে সব মাছ আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা তরকারিতে দেব, মাছ তরকারিতে, তেলাপিয়া মাছ। আর এখানে শস্য ভিজিয়ে রেখেছি, এটা আমি শিলনোড়াতে বেটে নেব। আর যেখানে বাঁধাকপি কেটে রেখেছি, ডাল সম্বাদ দিয়ে দিয়েছি। তো আমি মশলা মশলা রেডি করে নিই, তোমার ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। কফিটা বসিয়ে দিয়েছি, এই যে দেখো, পেঁয়াজ সোমবার দিয়েছি, সোমবার মঙ্গলবার বুধবার পেঁয়াজ দিয়ে আজকে বানাচ্ছি। অন্যদিন আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বানাই। আজকে কিন্তু পেঁয়াজ সোমবার দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আদা আদা দিয়ে নিয়েছি, আর জিরের গুঁড়ো অল্প দিয়েছি, হলদির গুঁড়ো, লবণ গাছতে দিয়ে আজকে পেঁয়াজ সোমবার দিয়ে বাঁধাকপি বসিয়ে দিয়েছি। সোমবার, মঙ্গলবার, বুধবার যাই গেল, বাঁধাকপি শস্যটা বেটে নিয়েছি, শস্য বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ অল্প কেটে রেখেছি, এটা তেলে দেবো। আর এই যে গ্রিন কালারের একটা দেখছি, যেটা রসুন পাতা, বলে না রসুন গাছ বলে যেই বলে, আমি ফুল গাছের এখানে লাগিয়েছিল দেওয়ারে, ওখান থেকে কয়েকটা রসুন পাতা আমি উঠিয়ে নিয়েছি, সেটা পেঁয়াজ সঙ্গে দেখে নিয়েছি, এটা মাছ তর কেটে দেবো। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা মাছের কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, ঝাল, কাঁচা লঙ্কা, সামগ্রীটা হয়ে যায়। গরম জল এখানে আমার শেষ হয়ে গেছে, ডাল উল বানিয়েছি, গরম জল শেষ, তখন আবার গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল খাবো, সবাইকে দেবো, মাছ তরকারিতে অল্প দেবো, তার জন্য আবার গরম জল বসিয়ে দিয়েছি। সামগ্রীটা হাতে থাক, তুমি আমাদের সঙ্গে থাকো, ভিডিওতে স্টেপ না করে দেখতে থাকো, মাছ তরকারিতে আমি কীভাবে বানাই। গলা বসে গেছে, কাপড় চোপড় সব বাইরে, এখন ঘরে ঢোকাই নি, শুকাই নি, ঘরে তো জায়গা নেই, বাইরে কাপড় চোপড় বালি ফিরি সব ঢুকিয়ে দিয়েছে, বিছানা গুছানো হয়ে গেছে, চলো বিছানা গুছানো দেখাবো। এইভাবে গুছিয়ে রেখেছি, এখনো কাপড় চোপড় সব বাইরে, এই যে দেখো জানলা দিয়ে দেখাচ্ছে, চেয়ে দিয়ে দেখা যাচ্ছে, যে আমি এখনও ভিতরে ঢুকাই নি, সব ভিজা কুশনের কভারও, ওই যে বাইরে দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে কুশনের কভার, দেখেছো বাইরে সব ভিজা, তার জন্য আপাতত এভাবে আমি গুছিয়ে রেখেছি, পূর্ণা সিরাজ পেতে রেখেছি, যে দেখো রান্না হচ্ছে চুলাতে, বিছানা এভাবে গুছানো হয়েছে, বিছানার সঙ্গে গুছিয়ে তারপরে সানে গিয়েছিলাম, মাছ উস কেটে তারপরে সানে গিয়েছিলাম, তার ফাঁকে ফাঁকে কাজকর্ম সব সেরে নিয়েছি, আধা রান্নাও হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি মাছ তরকারিটা কীভাবে বানাবো এটাই। তো এই যে এখন ওগুলো গুছানো গেছানো, কিছুক্ষণে সব বাইরে, কী করো গুছাবো, ভিজে আজকে শুকাবে না, সব এমনি এই যে কুশনের কভার ওভার সব ধুয়ে দিয়েছি বাইরে, সব এই যে সব খালি খালি বালি চালি সব খালি খালি, এগুলো সব ধুয়ে দিয়েছি, আজকে রৌদ্র এরকম নাই বাইরে, ঠান্ডা লাগছে তার জন্য সোয়েটারটা পরে নিয়েছি। ছেলের জন্য থালকুনি পাতা এনেছিলাম, কয়েকটা খেয়েছে, এই পরে যাচ্ছে, কয়েকটা খেয়েছি, পেট গণ্ডগোল গ্যাস, তার জন্য থালকুনি পাতা এনে রেখেছি, ওকে বলেছি খেলতে খেলতে একটা দুটো মুখে দিবি, খালি পেটে দিয়েছি, খালি পেটে খেয়েছে, থালকুনি পাতা দিয়ে রেডি করে রেখে দিয়েছি, এই ওষুধটা খাওয়াচ্ছি ওকে পেট ব্যথার জন্য, এই ওষুধটা খাওয়াচ্ছি দিনে দুইটাই, সব দুপুরে আর রাত্রে খাওয়ার আগে দুইটাই খাওয়ানো হয়, এখন তো একটু আরাম পেয়েছে,
যাই না বাইরের অবস্থা দেখো রোদ রোদ্র নাই কী করবো কাপড় চোপড় আমি ধুয়েছি ভিতরেও জায়গা নেই ফুল গাছটা ভালো লাগছে বান্দাকে হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি পরে তখন দিয়ে দিচ্ছি তেল বাঁধাকপি বাঁধাকপি বান্দাকপি বাঁধাকপি বাঁধাকপি হয়ে গেছে পেঁয়াজ সম্বাদ দিয়ে বানিয়েছি গরম গরম ঢেকে রাখি কি বাবু বহুত টেনশনে আসে বহুত টেনশন পেঁয়াজ দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজবো বেশি ভাজবো না লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ বাটা আর ওই যে রসুন পাতা এটা দিয়ে দিচ্ছি বেটে রেখেছিলাম রসুন পাতা রসুন গাছ দুটো বলো দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা লঙ্কার গুঁড়ো হলদির গুঁড়ো জিরের গুঁড়ো লবণ এটা দিয়ে দিচ্ছি ভালো করে কষাবো এখন জলটা হয়ে গেছে না আরেকবার আমি লেড়ে দিচ্ছি ভালো করে এটা কষাবো তারপরে দেবো গরম জল গরম জল তো করা আছে ঢেলে দেবো তেল ছেড়ে দিয়েছি তো মশলা কষানো প্রায় হয়ে গেছে মশলা কষানোটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাছটা দিয়ে দিচ্ছি আমরা সাতজন আছি তার জন্য সাতটা দিলাম বাকি রাত্রে বানাবো তার জন্য রেখে দিয়েছি ভেজে রেখে দিয়েছি মাছটা দিয়ে দিলাম তুমি দেখছো ওরা কার্টুন কার্টুন এখন দিয়ে দিচ্ছি জল দেখে দেবো না অল্প দেবো অল্প সিদ্ধ হয়ে যাক তারপর দেবো শস্য বাটা ফুটে উঠেছে একটু ফুটলে শস্য বাটাটা দিয়ে দেবো মাছটাতে শস্যটা আমি দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠেছে এখন ওই শস্য বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে অল্প তার জন্য কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি মাছের তরকারি হয়ে গেছে নামাইনি এখনো চুলাতে আছে এখন এখানে অল্প কাঁচা তেল দেবো সামান্য শস্য দিয়েছি তো তার জন্য অল্প কাঁচা তেল দিচ্ছি বেশি পড়ে গেছে সামান্য দেবো বলছিলাম একটু বেশি পড়ে গিয়েছে এইভাবে নামাবো না হয়ে গেছে এটা আমার নামাবো
দেখাচ্ছি তোমাকে তো প্রিপেয়ার করে। এটা আমার হয়ে গেছে, তেলাপিয়া মাছ, কাঁচা লঙ্কা নামিয়ে দেবো এখানে। সবাইকে খাওয়াওয়া দিয়ে দিয়েছি। এই যে খাচ্ছে তেলাপিয়া মাছ, এই যে মাছ দেখো, মাছ দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো। লবণ ঝাল ঝাল কম দিয়েছি, ঠিক আছে। সব ঠিক আছে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে না, দাওয়া দিয়ে যে কাপড় চোপড় সব ঘরে ঢুকিয়ে রেখেছি, বিছনার উপরে এখনও গুছানো হয়নি, ওগুলো এখন গুছাবো, খাওয়া দাওয়া করেই গুছাবো। এখন এগুলো এখানে থাক, বাইরে ওয়েদার বেশি ভালো না, মেঘলা মেঘলা, তার জন্য নিয়ে এসেছি, শুকিয়ে গেছে যেগুলি ভিজা ওগুলো ওখানে দিয়ে রেখেছি। এই যেগুলো শুকিয়ে গেছে ওগুলো পরে গুছাবো, ভাত হত খেয়ে নি, তারপরে আমি ভাত হত খেয়ে ওগুলো গুছাবো, হাঁপিয়ে গেছে। তো ভিডিওটা আমি আজকের জন্য এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম আশিস হেস উষা। এই যে কাপড় চোপড় দেখো, এগুলো গুছাবো, ওগুলো দেখে আমার এখন মাথা ঘুরাচ্ছে, কখন গুছাবো, কখন কী করবো কী না। খাওয়া দাওয়া করে ঘর মুছবো, বাসন উসন ধোবো, জল উল ঢুকাবো, তারপর এগুলো গুছাবো, পর্দা লাগাবো, এখানে স্ক্রিন কাপড়টা লাগাবো, তারপর ওগুলো গুছাগুছি করবো। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই, খেয়ে নি, বহুত খিদা পেয়েছে তার জন্য, বাই বাই। নেক্সট ভিডিও দেখাবো, নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম।